আমাদের সুস্থতা শুরু হলো একটা জোরে বৃষ্টিতে। তবে আমার রুট কানাল ট্রিটমেন্ট চলছিল বলে আমি ভাবলাম আজকে সেকেন্ড সিটিং রয়েছে, তার জন্য আমার এই পাজে একটা চুলের অবস্থা হয়ে আছে, এই চুলটাকে অ্যাটলিস্ট কিছু না করতে পারি, কাটটা তো করে আসতে পারি। তাই চলে গেলাম পার্লারে। পার্লারের নামটা যদিও একটু কঠিন উচ্চারণ করা, বাট এটার নাম হচ্ছে বালায়াস। মেবি আই এম প্রনাউন্সিং রং, আই ডোন্ট নো। তো গিয়েই প্রথমে বসে পড়লাম ওয়াশ করতে। তো সুন্দরভাবে একটা মাসাজ নিয়ে ওয়াশ করিয়ে বসে পড়লাম হেয়ার কাট করতে। দাদা বললো স্ট্রেট হেয়ারে কোনো কাটই ভালো লাগবে না, এর থেকে বেটার একটা ট্রিম। আমি হাতের গালটাকে একটু প্রোটেকশন দিয়ে রাখছিলাম যাতে আমার কোনো গুতো না দেয়, বাট দে ডিড ইট ভেরি ওয়েল অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক। কিছুই হয়নি, জাস্ট সামনে একটা কাট করে পিছনে একটা ট্রিমিনিং। তো এই হচ্ছে আমার হেয়ার লেন্থ। হেয়ার কাটের পরে চলে গেলাম পবন সিলেকশনের শপিং করতে, কারণ কাকা টাকা দিয়েছিল, ভাবলাম কিছু একটা কিনেই নি। কিন্তু বাইরে বেরিয়ে দেখি তখনও সেই বৃষ্টি চলছে, বৃষ্টির নাম শেষ হওয়ার নামই নেই। তো ভাবলাম টাইম পাস করার জন্য চলে যাই স্টাইল বাজারে, মল ছাড়া টাইম পাসের জায়গা কিছু হয় না। সেখান থেকেও কিছু শপিং করে তাও দেখছি বৃষ্টি তো আর কমে না। তারপর ফাইনালি চলে গেলাম আমার ডেন্টাল ক্লিনিকে আমার সেকেন্ড সিটিং করার জন্যে। আসার পরে কথা বলতে না পারাতে সুন্দর একটা হেয়ার কাটকে ফ্রন করে রাত্রে ঘুমিয়ে বললাম, এইভাবেই কাটলো আমার ষষ্ঠী। বাই বাই।